আমরা জানি যে চট্টগ্রাম হচ্ছে দারুল ইসলাম ইসলামের প্রবেশ পথ ছিল চট্টগ্রাম কারণ বাংলাদেশে ইসলাম এসেছে চট্টগ্রাম হয়ে এই নগরটি দারুল ইসলাম এখন এটি দারুল সিরক ও দারুল কুফুরে পরিণত হয়েছে আপনারা জানেন যে এই মসজিদ নিয়ে অনেক কিছু হয়েছে মসজিদ এখনও মসজিদে মাইকে আজান দেওয়া যায় না এটাও একটা আমাদের একটা বড় ধরনের প্রতিবন্ধকতা সকল মসজিদে মাইকে আজান হয় কিন্তু চট্টগ্রামে এই মসজিদে আমরা এখনও মাইকে আজান দিতে পারছি না তারপর আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এবং দোয়া আল্লা অশেষ মেহরবানিতে এ মসজিদ ইতিমধ্যে চারতলা সম্পন্ন হয়েছে এখানে সালাদ ঠিকমতো আদায় হচ্ছে এবং হিফ বিভাগ চালু আছে সেই সাথে আমরা এখানে কিতাব বিভাগ চালু করার জন্য রসহিলিম আম প্রিয় ভাই বোনেরা যারা এখানে উপস্থিত আছেন এবং যারা অনলাইনে দেখছেন আমরা আল মার্খাজুল ইসলামিয়া সালাফি চট্টগ্রাম আমাদের মাদ্রাসার বহুতল ভবন নির্মাণের উদ্বোধনী কাজ আমরা উদ্বোধন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ আমি প্রোগ্রামের শুরুতে কোরআন থেকে তলাত করার জন্য অনুরোধ করছি অত্র মসজিদের খতিব শেখ হাফেজ রিয়াজুল ইসলাম হাফিজুল্লাহকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত بسم الله الرحمن الرحيم الم تر الى الذين اوتوا نصيبا من الكتاب يدعون الى كتاب الله يدعون الى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بانهم قالوا لن تمسنا النار الا اياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون فكيف اذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير আলহামদুলিল্লাহ আমাদের অত্র মাদ্রাসার বহুতর ভবন নির্মাণ কাজের আজকের এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় মেহমান আহলাদি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মাসিক আত্মহারিক পত্রিকার সম্পাদক ডক্টর সাকাউতন হাফেজ হাফিজাহুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহতারা আমিরাজামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের জ্যেষ্ঠ পুত্র এবং বাংলাদেশ আহলাদি যুবসংঘের সম্মানিত সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব এবং আমাদের ইসলাম ইসলামী সালাফির উপদেষ্টা মণ্ডলীর মধ্যে উপস্থিত আছেন আমাদের দিনীব ডক্টর হোসেনুল করিম মামুন এবং আমাদের আরও উপস্থিত আছেন আমাদের আলবরুস ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহিদ্দিন ভাই এবং আমাদের মুশারুফ ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের অত্র মজিদুর খতিব এবং আলমার খাজুল ইসলাম সালাফির সম্মানিত ভাইস প্রিন্সিপাল হাফেজ শেখ রিয়াজুল ইসলাম এবং আলাদিস বাংলাদেশের চট্টগ্রাম জেলার সম্মানিত সভাপতি হাফেজ শেখ সাদি আমি এই মুহূর্তে সংক্ষেপে উচ্চ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আলবুরুজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ ভাইকে আলহামদুলিল্লাহ মাদ্রাসার নাম আল মারক ইসলাম আসসালাফি চট্টগ্রাম মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠানের এই উপস্থিত হতে পেরে সুক্রিয়া আদায় করছি আল্লাহ দরবারে এবং এখানে গণ্যমান্য যারা আমরা সবাই উপস্থিত আছি সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আমাদের এই মসজিদ দিন প্রতিষ্ঠার জন্য সহি সুন্না এবং কোরআনের যে অমীয় বাণী সেটি যেন আমরা এই চট্টগ্রাম থেকে পুরো বাংলাদেশ তথা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি এটার উত্তর উত্তর সাফল্য কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি ওয়াখরে দাওয়ান আন ইলামদুলিল্লাহ রব্বিল আলমিন ধন্যবাদ আমাদের দিনীবা মোহাম্মদ মহিদিন মোহিদ্দিন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য এই মুহুর্তে আমি আমাদের সম্মানিত মেহমান ডক্টর আহমতা আবদুল্লাহ সাকিব ভাইকে ওনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আলাইকুম সালামুক রহমতুল্লা বাকু ইলহামদুলিল্লাহিহসালাতালামু আলাম নবী আবাদ ফাউবুল্লাহিম শৈতীম বিসমিল্লা রহমান রহিম ইনামাইয়াকসালিন ইবাদিহি আল ওলামা আল মার্কাজুল ইসলামিয়া সালাফি চট্টগ্রাম কর্তৃকে আয়োজিত আজকের এই বহুতল ভবন নির্মাণ অনুষ্ঠানে উপস্থিত আহলে বাংলাদেশের মহতারাম প্রচার সম্পাদক উপস্থিত আহলে আলহ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের আহলে যুবর সঙ্গে দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত অত্র মার্কাজের যারা দায়িত্বশীল রয়েছেন উপদেষ্টা যারা রয়েছেন সেই সাথে আপনারা যারা আশপাশ থেকে যারা এসেছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য সেই সাথে এমন একটি গুরুত্বপূর্ণ কাজে আমরা আজকে উপস্থিত হয়েছি যেটা যেটা নিঃসন্দেহে চট্টগ্রামের জন্য একটা মাইল ফলক আমরা বলতে পারি তার কারণ চট্টগ্রামকে আমরা সবসময় শিখ বেদাতের আখড়া হিসাবে জানি শিখ বেদাতের মার্কাজ হিসাবে জানি সেই মার্কাজে তাওহিদ এবং সুন্নাতের একটা মার্কাজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় অত্যন্ত আনন্দের বিষয় আমরা আজকের এই অনুষ্ঠানে আল্লাহ রব্লু কাছে সুক্রিয়া আদায় করছি সর্বোপরি আমরা কামনা করছি আল্লাহ রব্ল যেন এই মার্কাজকে কবুল করে নেন আমরা যে স্বপ্ন নিয়ে এই মার্কাজকে প্রতিষ্ঠা করতে যাচ্ছি সেই স্বপ্ন যেন আল্লাহর আবুল আলমিন বাস্তবায়ন করে দেন সেই সাথে এখানে যারা এসেছেন বা যারা আসেননি বা যারা অনলাইনে দেখছেন তাদের সবার অন্তরকে যেন এই মার্কাজের প্রতি আল্লাহ আলমিন ঝুঁকিয়ে দেন আল্লাহ্মিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সুমানক আল্লাহামসাদুল্লাহ ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমান আর ডক্টর আহমদ সাকিব ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য এই মুহূর্তে আমি আমাদের সম্মানিত কেন্দ্রীয় मेहमान মাসিকতার পত্রিকা সম্পাদক ডক্টর সাকাউত হোসেন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাফি চট্টগ্রাম নতুন ভবনের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সম্মানিত সভাপতি আলাদি আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম জেলার আন্দোলনের সভাপতি হাফেজ শেখ সাদি উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্র প্রতিষ্ঠানের কমিটির সদস্যবৃন্দ সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং যারা এখানে উপস্থিত আছেন আন্দোলন এবং যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ অত্র মসজিদের মুসল্লি এবং সম্মানিত সুদী মণ্ডলী এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন দূর দূরান্ত থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবর্ত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা আরম্ভ করছি আল্লাহ সুবাহ তাল্লাহ কোরআন মজিদি বলেছেন লাকাত কান আলুম ফি রসুলিল্লাহ উসুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে আল্লাহ সুমন তাল্লাহ রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের আদর্শের কথা উল্লেখ করে আমাদেরকে এটাই বুঝাতে চাইলেন যে তোমরা রাসুলের আদর্শে তোমরা আদর্শবান হও আর রাসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ প্রচার এবং সে আদর্শের আলোকে আমাদের জীবন গঠনের জন্যই মূলত আল মার্কাজুল ইসলামের সালাফি চট্টগ্রাম এই এই প্রতিষ্ঠানটি আমরা জানি যে চট্টগ্রাম হচ্ছে দারুল ইসলাম ইসলামের প্রবেশ পথ ছিল চট্টগ্রাম কারণ বাংলাদেশে ইসলাম এসেছে চট্টগ্রাম হয়ে কারণ পানিপথে যারা সেই আমলে এদেশে এসেছিলেন তারা কিন্তু ব্যবসায়িক কারণ আরব বণিকরা তারা ব্যবসায়িক কারণে চট্টগ্রাম উঠতেন সেই থেকেই কিন্তু ইসলাম আমাদের দেশে প্রবেশ করেছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই এই নগরটি দারুল ইসলাম এখন এটি দারুল শিরিক ও দারুল কুফুরে পরিণত হয়েছে এই শহরে যত সিরিক বিদাত যত কুসংস্কার চলে বাংলাদেশের অন্যান্য শহর হচ্ছে অনেক বেশি আর এই এই এইরকম একটি নগরীতে এই প্রতিষ্ঠান করাটা নিঃসন্দেহে খুব কঠিন এবং অনেক প্রতিকূলতা মোকাবেলা করে কিন্তু আজকে আমরা এই পর্যায়ে এসেছি আপনারা জানেন যে এই মসজিদ নিয়ে অনেক কিছু হয়েছে মসজিদ এখনও মসজিদে মাইকে আজান দেওয়া যায় না এটাও একটা আমাদের একটা বড়ো ধরনের প্রতিবন্ধকতা সকল মসজিদে মাইকে আজান হয় কিন্তু চট্টগ্রামে এই মসজিদে আমরা এখনও মাইকে আজান দিতে পারছি না তারপর আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এবং দোয়া আল্লাহ সুমানতালার অশেষ মেহরবানিতে মসজিদ ইতিমধ্যে চারতলা সম্পন্ন হয়েছে এখানে সালাদ ঠিকমতো আদায় হচ্ছে এবং হিফসু বিভাগ চালু আছে সেই সাথে আমরা এখানে কিতাব বিভাগ চালু করার জন্য আল মার্কাজুল ইসলামা সালাফি নদাবারা অর্থাৎ আহলাদিস আন্দোলনের যে কেন্দ্রীয় মার্কাজ সেই মার্কাজের একটি শাখা প্রতিষ্ঠান আমরা এই মার্কাজকে করতে যাচ্ছি সেই জন্যই নামটাও কিন্তু ওই রকমই দেওয়া হয়েছে আল মার্কাজুল ইসলামী আসালাহি চট্টগ্রাম এবং এইটি এতদিন পর্যন্ত মসজিদে কিন্তু মাদ্রাসা চলে আসছিল তো এর সংলগ্ন যেই জায়গাটা আছে আপনাদের আপনাদেরকে দেখানো হবে তো এখানে একটি মাদ্রাসা বিল্ডিং করার জন্য আলহামদুলিল্লাহ আজকে সেটা সেই কাজেরই উদ্বোধন হচ্ছে বা কাজ শুরু হবে ইনশাআল্লাহ এখানে একটি বহুতল বিল্ডিং হবে মাদ্রাসার তাহলে এই বিল্ডিংয়ের মধ্যেই আমাদের ছাত্ররা থাকার পড়াশোনার ক্লাস করার সার্বিক ব্যবস্থাপনা ইনশাল্লাহ এখানে হবে যদি এটা আল্লাহ সুমানতালা সহজভাবে বাস্তবায়ন করে দেন তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি যে এই এই নগরীতে হকের যে দাওয়াত এটা আরও বেগবান হবে আরও সুচ্ছার হবে আরও বেশি প্রসার হবে ইনশাল্লাহ এবং আমাদের সন্তানরা যারা আমরা চট্টগ্রামে বসবাস করি অনেকে রাজশাহীতে ছাত্র দিতে যান এখানে অনেকেরই সন্তান রাজশাহীতে আছে অনেক দূরে আপনাদের যেতে হয় তো সেই ব্যবস্থাপনাটা যদি চট্টগ্রামে হয় এটা নিঃসন্দেহে যারা এই এলাকায় বসবাস করছেন তাদের জন্য খুব সহজ হবে তাদের সন্তানদের পড়ানোর জন্য এটা আমাদের থেকে ইচ্ছা এবং সেই ইচ্ছা থেকেই সেই স্বপ্ন থেকে কিন্তু এখানে কার্যক্রম শুরু হয়েছে আমরা কৃতজ্ঞতা জানাই যারা এই 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 প্রতিষ্ঠানটি দেওয়ার জন্য যারা জায়গাদান করেছেন বিশেষ করে হালে বাংলাদেশ চট্টগ্রাম জেলার সহসভাপতি যেন আব্দুর রহমান ভাই আব্বা যেরম আব্দুল শুকুর সাহেব এবং তার ফ্যামিলির যারা আছেন আমরা তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই জায়গা দানের বিনিময়ে আর পূর্ণ নেকি তাদেরকে দান করেন এবং এই প্রতিষ্ঠান করতে এবং এই বিল্ডিং বা নির্মাণে যারা আর্থিকভাবে সহযোগিতা করছেন এবং যারা শ্রম দিচ্ছেন বা যারা দোয়া করছেন সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকেই তার পূর্ণ যাচা দান করেন আর যে বিষয়টি আমাদেরকে বলতেই হচ্ছে যে একটা প্রতিষ্ঠান গড়তে গেলে সেখানে কিন্তু অনেক কিছুর প্রয়োজন যেমন শ্রমের প্রয়োজন তেমনি অর্থের প্রয়োজন আর একজন বা দুইজন ব্যক্তির পক্ষে একটা প্রতিষ্ঠান তার করানো সম্ভব না এখানে কমপক্ষে পাঁচতলা ফাউন্ডেশন দিয়েও যদি একটা বিল্ডিং হয় সেটার অনেক খরচের ব্যাপার তো এই খরচ জোগানোর জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা চাইব যারা এখানে স্থানীয়ভাবে আছেন যারা দূর দূরান্তে আছেন যারা দেশে বিদেশে যে যেখানে আছেন সেখান থেকে সকলেই এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে গড়ার জন্য এর এর নির্মাণ কাজটা যেন খুব সহজে পাকের ইচ্ছায় মেহরবানিতে শেষ হয় সেজন্য আর্থিক যে প্রয়োজনীয়তাটা আছে এটা আপনারা সকলে খেয়াল করবেন সে দেওয়ার চেষ্টা করবেন কারণ দেখুন আমরা দুনিয়াতে অনেকে টাকা পয়সার মালিক অনেক স্বয়সম্পদ দুনিয়াতে আছে বাড়ি গাড়ি আমাদের অভাব নেই কিন্তু কিন্তু এর কোনোটাই কিন্তু আমাদের সাথে যাবে না আমাদের এই দানের যেটা এ ক্লাসের সাথে যে দানটা করব এটাই কিন্তু আমাদের আখারাতের জন্য আখারাতে মুক্তির জন্য পাতে হবে কারণ সুল্লা সাল্লি আসাল্লাম বলেছেন আদি ইবনে হাতিম রাদি থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রাসুল করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন ইত্তাকুন নারা আলাউবি শেখ কি তামরা রাহুল বুখারি সোয়ে বুখারির এক হাজার চারশো নম্বর হাদিস যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের অংশ বিশেষ দান করে হলো চিন্তা করতে পারে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দানের নির্দেশ দিলেন রাসুল শুধু তাই নয় ওকবাবি ওকবাইবনে আমের আল জুহানি রাজিউল্লাহানু থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে সেখানে তিনি বলে দিয়েছেন ইন্না সদাকাত আল কবর ওয়া ইনামা ইয়াস্তজুল্লুল মমিনাল কিয়মাতি ফিজুল্লু সদাকাতিহি নিশ্চয়ই দানটা ওই ব্যক্তির জন্য যে দান করবে তার জন্য কবরের শাস্তি কবরের উত্তাপকে কমিয়ে দেয় ওয়া ইন্নামা মুমিন ইয়ামাল ইয়মাল কয়ামাতি ফিজুল্লু সদাকাতিহি আর কিয়ামতের দিন দানকারী তার দানের ছায়ার নিচে জায়গা পায় সোহান তো এইভাবে দানের অনেক কথা আসছে শুধু তাই নয় রসুল করিম সাল্লাম আরও বলেছেন যে এটাও সই বোখারি মুসলিম হাদিস মামিন ইয়মিন ইউসবিউল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়াং জিলানে ফয়াকুল আহাদু আহাদু হুমা আল্লাহ আয়াতি মুন ফিকান খালাফা ফয়াকুল আহার আল্লাহ আয়াতি মুন ফিকান তালাফা প্রত্যেক দিন দুজন ফেরস্তা পৃথিবীতে নেমে আসেন দুইজন ফেরস্তা এসে আল্লাহর কাছে প্রার্থনা করেন একজন দানশীলের জন্য একজন কৃপণের জন্য অর্থাৎ কৃপনের বিরুদ্ধে তো দানশীলের জন্য দোয়া করেন এইভাবে যে আল্লাহম্ম আয়াতি মনসিখান খালাফা আল্লাহ এই দানশীল ব্যক্তির দানের যে মানে ঘাটতি হচ্ছে সেটা তুমি পূর্ণ করে দাও আর একজন বলেন আল্লাহম্ম আয়তি মনসিখান তালাফা হে আল্লাহ তুমি কৃপনকে ধ্বংস করে দাও তাহলে দানের ক্ষেত্রে আল্লাহ সুবাহন তাল্লার এই যে সুন্দর ব্যবস্থাপনা দানশীলদের জন্য এই হাদিসগুলি অত্যন্ত চমৎকার শুনলে মানে কি মনে গা ওঠে আমাদের প্রত্যেকেরই সাধ্যমতো দান করা উচিত যার সামর্থ্য বেশি তিনি বেশি করবেন যার সামর্থ্য কম তিনি তিনি কম করবেন একজন ভ্যান চালক রিক্সা চালক ছোট্ট দোকানদার বা সামান্য ব্যবসা করেন বা শ্রম দিয়ে যিনি রোজগার করে দিন যাপন করেন তিনিও দান করতে পারেন তার শ্রম থেকে তার উপার্জন থেকে তাহলে হবে কি এই প্রতিষ্ঠানে এই মাদ্রাসার মাটিতে এর বিল্ডিংয়ের মধ্যে যদি আমার একটি ইটও থাকে আমার এক বস্তা সিমেন্টও থাকে বা আমার এক কেজি রডের টাকাও যদি আমি রডের টাকাও দিই তবুও কিন্তু আমি এই এই কাজে নেকির কাজে আমি অংশগ্রহণ করলাম শরিক থাকলাম আর আল্লাহ আল্লাহ এটি আমাদের বলেছেন তাহলে ইসমি বল তোমরা নেকি ও কল্যাণের কাজে সহযোগিতা করো গোনা এবং পাপের সীমালঙ্গনের কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না আমরা কি মনে করি না এটা নেকির কাজ নেকির কাজ নিঃসন্দে নেকের শুধু তাই নয় বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে আমি যদি রাজশাহীর কথা বলি যে রাজশাহীতে আলহামদুলিল্লাহ আহাদিস নাম নিয়ে চলা খুব সহজ আহাদিস মসজিদ তৈরি করা খুব সহজ আহাদিস মাদ্রাসা বানানো খুব সহজ রাজশাহীতে নাটোরে বগুড়াতে সাতক্ষেরাতে কোনো সমস্যা নেই কিন্তু চট্টগ্রামের মতো মাটিতে এইখানে কিন্তু আহলেহাদিস নাম নিয়ে কথা বলা খুব কঠিন এখানে আহলেহাদিস মাদ্রাসা করা খুব কঠিন কারণ বিদ্যার্থীরা অত্যন্ত হিংস্রতার রূপ ধারণ করেছে ইদানিং আহলেহাদিসদের মসজিদে আগুন দিচ্ছে পুরিয়ে দিচ্ছে মসজিদ দখল করে ফেলছে এগুলো অনেক হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে যখন আজকে আমরা জুমার দিন এখানে কথা বলছি আজকে ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাতে একটা মসজিদ আহলাদিস মসজিদে প্রশাসনিক চাপে ইমাম পরিবর্তন করতে হচ্ছে আজকের কথা বলছেন একদম টাটকা কথা নগদ কথা এবং এটা নিয়ে আগামী সোমবারের ইউনিয়ন অফিসে মিটিং আছে সেখানে কি হবে যায় না এসপি বিরোধিতা করতেছে না আপনারা এগুলো কোথা থেকে নিয়ে আসছেন নতুন আমল তবে একটু সমস্যা হচ্ছে যে আমরা আহলাদিস পরিচয় দিচ্ছি না আমরা বলছি কি আমরা মুসলিম সোহি আকিদা মানি তো ওরাও বলছে সোহি তো আমরাও মানি আমরাও তো মুসলিম সমস্যা কোথায় এই জন্য ভাইরা আমরা এটা আমাদের একটা বৈশিষ্ট্যগত আইডেন্টি যে আমরা আমরা মুসলিম তারপরে আমরা আহলাদিস মুসলিম আমরা এটা আমাদের নাম এটা বলা উচিত বললে হয় কি আমরা যদি আমাদের নামটা বলে দিই তাহলে অন্যরা আমাদেরকে অন্য কোনো নাম দেওয়ার চেষ্টা করবে না আর আমরা যদি বলি যে আমরা মুসলিম আমরা সহি আকিদে আমরা কিছু না বলতেছি তখন হয় আমাদেরকে জঙ্গি বানাচ্ছে অথবা কাদিয়া বানাচ্ছে ওহাবি বানাচ্ছে এইভাবে কিন্তু অপপ্রচার তারা করছে এবং শুধু তাই নয় একটা লিফলেট ছেপে মিথ্যা কথা অনেক লিখে মানে ইয়ের কথা ব্রাহ্মণবাড়ির কথা বলছি সেটা প্রশাসনকে দিয়েছে ডাহা মিথ্যা কথা অথচ এগুলির সাথে তারা তাদের কোনো সম্পৃক্ততা কিন্তু নেই তারা এগুলি জানেন না তো এইভাবে অপপ্রচার চলছে যারা আহলে আদিস তাদের বিরুদ্ধে তো এই জন্য সম্মানিত দিনী ভাইয়েরা আলহামদুলিল্লাহ আজকে এই প্রতিষ্ঠান আল আল মার্কাজুল ইসলামের সালাফি চট্টগ্রাম চট্টগ্রাম শহরেতে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যে উত্তর প্রতেঙ্গা যেটা একেবারে সে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বঙ্গোপসাগরের কলঘেসে এত সুন্দর পরিবেশে সুন্দর এই যে প্রতিষ্ঠানটি হচ্ছে আমরা আশা করি এই প্রতিষ্ঠানটি আল্লাহ সুহান তালা যদি কবুল করেন এখানে একটা বড় ধরনের মার্কাজ হবে এবং এখান থেকে অত্র অঞ্চলে এবং আশপাশে দাওয়া ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আল্লাহ আমাদের এটাই প্রার্থনা তিনি যেন এই মার্কাসটাকে কবুল করে নেন এবং এই মার্কাসকে তিনি যেন নিরাপদ করে দেন বিশেষ করে যারা কি বিভিন্ন আঁকিদার ভ্রান্ত আঁকিদার অনুসারে যারা বিভিন্ন কুসংস্কারের সাথে জড়িত যারা শিরিক বিদাতের সাথে জড়িত যারা যারা এই মার্কাজকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যারা আল্লাহ তাদের ষড়যন্ত্রকে যেন আল্লাহ নস্বাত করে দেন তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কবুল করুন এই মার্কাজকে কবুল করুন তার দিনের মার্কাজ হিসাবে আহলাদিস আন্দোলনের একটি মার্কাজ হিসাবে মার্কাসটি কবুল করুক করুন এই প্রার্থনা আল্লাহ সুবাহতারের কাছে রেখে এবং যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে যারা এই প্রতিষ্ঠান নির্মাণে সহযোগিতা করছেন তাদের জন্য আল্লাহর কাছে এক বদলা কামনা করে আমরা আজকে আমাদের আমার বক্তব্য এখানে শেষ করছি তারপর ইনশাল্লাহ আমরা উদ্বোধনীর কাজ শুরু করবো ইনশাল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সকল কবুল করুন মুসলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথি ডক্টর সাহাত হোসেন ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য এরপর যে আমি সমাপনী বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করেছি আলাউদ্দিন আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম জেলা সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ শেখ সাদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া আমানু বিহি ওয়া nataওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মা বা'দ প্রাউজুবিল্লাহ ইমিন ইসম্লা আয় আল আলু তার আয়া আলমান ইনাল্লাহ সদিউলাইকব আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকে রশেষ মেহরবানী আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত আল মারকাজুল ইসলাম ইয়া সালাফি চট্টগ্রাম শাখার এই বহুতল ভবন নির্মাণের যে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার এখানে উপস্থিত প্রধান অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ এবং আমার মুসলি ভাইয়েরা এবং আমার আশপাশের যে ভাইয়েরা সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সকলকে অশেষ মেহরবানি এবং ধন্যবাদ জানাচ্ছি এই জন্য তারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হতে পেরেছে উপস্থিত হয়েছেন এবং আমাদের এখানে একাত্মতা করেছেন সেই জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানি যে উনি এই যে একটি বেদাতি এলাকায় একটি কঠিন এলাকায় এখানে হকের যে একটি মার্কাজের আল্লাহ বাকরবুল্লা আলমিন যে ব্যবস্থা করে দিয়েছেন আমরা সেজন্য যারা দাতা আছে এবং যারা সুবর্ণ আছে তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ এবং আল্লাহ তাদেরকে জেজায় খারীর দান করুক আমিন এবং আমি আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা যে যেভাবে পারেন আমাদের প্রধান অতিথি উনি বলেছেন যে আপনারা যেভাবে পারেন যার যেমন সামর্থ্য আছে একার পক্ষে সম্ভব নয় এই মার্কাজ এই মসজিদকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সবাই দানের হাত বাড়িয়ে দিন এবং এই দান দিয়ে যেন কালকে আমাদের সাদা জারি হিসেবে আপনি যেন সেই ফলাফল ভোগ করতে পারেন সেই তফিক আমাদেরকে দান করুক আমিন এবং সকল কাছে আকুল আবেদন যেন সবাই অন্তরের অন্তঃস্থল থেকে এই মার্কাজকে গ্রহণ করে নেয় ভুলভান্তি থাকতে পারে আমার মতো নাও হতে পারে আমি যেভাবে যাচ্ছি এভাবে নাও হতে পারে এটা মানুষের ব্যক্তিগত ফিতরাত এটা মানুষের দোষ নয় মানুষের সবার বুঝে এক ধরনের হবে না তো বৃহত্তর স্বার্থে দিনের স্বার্থে হকের স্বার্থে সকলেই যেন আমরা মিলেমিশে এই মার্কাজকে এই চট্টগ্রামের একটি যেন আদর্শ কোরআন ও সহিসুলনার পরিচালনার জন্য একটি আদর্শ মার্কাজ হিসেবে আমরা এগিয়ে নিতে পারি সকলের একাত্মতা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টাকে আমি আহ্বান জানাচ্ছি আল্লাহ সকলকে আমাদেরকে কবুল করুক আমিন আল্লাহ আমাদের এই দান যেন কবুল করে সেই তফিক দান করুক আমিন আল্লাহ আমাদের সবল সবাইকে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিন সোবাহান এক আল্লাহম বিহামদিক সাদু আল্লাহ আল্লাহন তস্তা গফিল কবাতবিলিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি